Now last, the cherry on the cake, that is pizza, fuchka. একটা কথা কিন্তু তোমরা সবাই মানবে যে আট থেকে আসি আমাদের সবার ফেভারিট খাবার কিন্তু ফুচকা, মানে ধরো টক ফুচকা, দই ফুচকা। এখন তো বিভিন্ন ভ্যারাইটিস অফ ফুচকা এসে গেছে, কিন্তু আমাদের সেই ছোটোবেলায় দু টাকায় পাঁচটা বা এক টাকায় চারটে ফুচকা, এগুলোর মধ্যে একটা আলাদাই নস্টালজিয়া ছিল। ওগুলো আমরা কিছুটা হলেও কোথাও একটা মিস করি। কি মিস করো তো? কিন্তু যদি এই টক ফুচকা দই ফুচকার বাইরে কিছু হয়, মানে যেমন ধরো পুদিনা ফুচকা, চিকেন ফুচকা, তাহলে কেমন হয়? বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই সেলফ আপনি সাইনিং অন, আর তোমাদের জীবে অশোক জল। লেটস ট্রাই দ্য ফ্লেভার্স অফ বেঙ্গল। চলেছি আমি হোয়াট দ্য ফুচকা ফুচকা পার্লারটাতে। তো যতক্ষণ আমি খাবার অর্ডার দিচ্ছি, তোমরা আমাকে অ্যাম্বিয়েন্সটা একটু দেখে নাও। ফুচকারও এত টাইপের ভ্যারাইটি হয় আমার তো আইডিয়াতেও ছিল না। এটা কি, এটা চকলেট শেক, ভ্যানিলা শেক, এটা যেমন আমাদের নর্মাল ফুচকা হয় টক ফুচকা সেটা রয়েছে। বাবা এত ঝুড়ি বাজে তো। ওকে, এই প্লেটটাই হচ্ছে আসল আকর্ষণ আমি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে চিকেন চিজ ফুচকা, দিস ইজ পিজা ফুচকা, অ্যান্ড দিস ইজ কি, এটা পুদিনা, না এটা নর্মাল ইমলি দই ফুচকা, এটা পুদিনা দই ফুচকা, এটা চকলেট ফুচকা, আর এটা হচ্ছে বেকড রসগোল্লা। তো একটা একটু খাবো, খেয়ে তারপর আমি তোমাদের বলবো কেমন খেতে লাগছে। ফার্স্ট খাবো হচ্ছে এই যেই, এটা হচ্ছে এটা ইমলি দই ফুচকা। ওকে, সো এটা আমি খেয়ে দেখি। এবার খাবো হচ্ছে এই যে চকলেট ফুচকাটা। চকলেট তো সবার ফেভারিট আমাদের, দেখি চকলেট ফুচকা কেমন খেতে হবে। দেখো আমরা এত রকমের ফুচকা খেয়েছি, তার মধ্যে আমার মনে হয় চকলেট ফুচকা ইজ বেস্ট, ইজ এ মাস্ট ট্রাই, দারুণ খেতে। এরকম হাত ফাত দিয়ে চেটে ফেটে খাচ্ছি, কারণ চকলেট মানে মেল্ট চকলেটের লোভ তো ছাড়া যায় না। হাত ফাত চেটে খাচ্ছি, বিস্কুট মনে করো না। এবার খাবো হচ্ছে আমি এই চিকেন চিজ ফুচকাটা। চিজ আর চিকেন কম্বিনেশনটা জাস্ট দারুণ লাগে, খেয়ে দেখি ফুচকা দিয়ে কেমন লাগে। গরম খেতে কাছাকাছি খাবো, বেস্ট বেস্ট। ওকে, নাও খাবো হচ্ছে যে এটা ইমলি দহি। চরম খেতে, চরম। লাস্ট এটা পুদিনা পুদিনা দহি ফুচকা। ঠিক আছে, চলো দেখি ট্রাই করে কেমন। নাও লাস্ট, দ্য চেরি অন দ্য কেক, দ্যাট ইজ পিজা ফুচকা। ওয়েল, আমি দেখতে পাচ্ছি পিজাটা কিন্তু হচ্ছে কোনোভাবে বেক করা, আর উপরে একটা কিছু চাটনি দেওয়া আছে, জানি না কি।
আমার জেনে কী হবে, আমার তো ফুড লাভার খাওয়া নিয়ে কথা, আর ভেতরে পুরো চিজটা আছে তো বেক রসগোল্লা জানি না কার কার ফেভারিট, আমার তো ভীষণ ফেভারিট, আমি যদি মিষ্টি খুব একটা খাই না, বাট বেক রসগোল্লা ইজ লাভ। চলো ট্রাই করি, খেতে পারছি না, খুব খারাপ। আমাদের তাকে লোকজন হাসছে, কিছু করার নেই, ব্লগারদের লাইফে এটা সবাই তাকিয়ে হাসে, তাও ভাগ করতে হয়। দারুণ খেতে, আমি জানি না কতজন খেয়েছো ব্লেক রসগোল্লা, ইভেন কোথায় কোথাও খেয়েছো আমার কমেন্টে জানাতে পারো। তবে ওয়ার্দা ফুচকার ব্লেক রসগোল্লা কিন্তু জাস্ট ফাটাফাটি আমি আরেকবার খাচ্ছি, আমি আরেকবার খাবো। দারুণ, এতজনকে আমি একসাথে পেয়েছি তো অবভিয়াসলি আমি জানতে চাইবো যে ফুচকা নিয়ে এরকম এক্সপেরিমেন্ট করার আইডিয়াটা কার মাথা থেকে এলো এবং কীভাবে এলো, কাকে জিজ্ঞেস করবো বলো। বেসিক্যালি ফুচকার যে এতগুলো ভ্যারিয়েন্ট হয় বা এই যে ওয়ার্দা ফুচকার নামটা, এই পুরো ব্যাপারটা ছিল ফার্স্ট এদের আইডিয়া ছিল, এদের দুজনের, পরে এতে আমি জয়েন করি এদের সাথে পুরো ব্যাপারটার মধ্যে। এবং আমাদের ফার্স্ট প্ল্যান ছিল এই ওয়ার্দা ফুচকাটাকে আমরা গ্যাংটকে ওপেন করব, মানে ওদের সাথে আমার মিট হওয়ার পর ওদের এর আগে অন্য জায়গায় ওপেন করার প্ল্যানিং ছিল, বাট কোইনসিডেন্টলি আমরা এটা শ্যামনগরে খুলে ফেললাম, কারণ গ্যাংটকে যার সাথে আমার খোলার কথা ছিল তার সাথে একটা আমাদের ক্লোজ রিলেশনের জায়গা থেকে সে বললো শ্যামনগরে তার এই দোকানটা অনেক দিন ধরে পড়ে রয়েছে ফাঁকা, তো আমরা ট্রাই করলাম। আর যেভাবে শ্যামনগরের লোকেরা আমাদেরকে সাপোর্ট করলো এটা বলে বোঝানোর মতন না, আমরা খুব হ্যাপি যে আমরা আমাদের এই প্রজেক্টটা শ্যামনগর থেকে শুরু করতে পেরেছি। ওকে, আর এই যে এত ভেরিয়েশনস অফ মানে ফুচকা, মানে এক একদিন এক একটা জিনিস ইনভেন্ট করার যে আইডিয়া, এটা কার মাথা থেকে, তুমি বলো। এটা অ্যাকচুয়ালি আমরা কিছু ভ্যারিয়েন্ট নিয়ে প্রথমে ডিসকাস করেছি, ডিসকাস করে আমরা ইনিশিয়ালি 10 রকম বা 8 রকম 8-10 টাইপস আমরা নিয়ে নেমেছিলাম। তো ওইগুলো সার্ভ করতে করতে আমরা পরবর্তীকালে কিছু মানুষ আছে যারা নিজে থেকে বললো যে আরও কিছু ভ্যারিয়েন্ট হলে ভালো হয় বা ওদের কাছে অপশনস বেশি থাকলে ভালো হয়, তো আমরা মানে ভেবে চিনতে ডিসকাস করে অ্যামাং ইচ লাইক ইচ অফ আস আমরা একটা একটা করে মানে সাজেশনস, মানে বেসিক্যালি এইটা যে প্রত্যেক দিন একটা একটা করে ভেরিয়েন্ট আমরা ইনক্লুড করছি বা নতুন নতুন আমরা সার্ভ করতে পারছি আইটেমস, সেগুলো মানে এটা একটা কালেকটিভলি কাজটা হচ্ছে বেসিক্যালি। ওয়ার্দা ফুচকা মেনলি মানে একজনের আইডিয়া নয়, এটা এনাদের সবার আইডিয়া, আর উইকেন্ড হোক বা উইকডেজ তোমরা যখনই ফাঁকা থাকবে ডেফিনেটলি তোমাদের ডেস্টিনেশন কিন্তু হবে ওয়ার্দা ফুচকার। এতগুলো ডিশ ট্রাই করা, এতগুলো ডিশ না ট্রাই করতে পারলেও চেরি অন দ্য কেক যদি আমি বলি মানে এতগুলো ডিশের মধ্যে, তাহলে কোনটা? চেরি অফ দ্য ক্রিম বলতে গেলে বেসিক্যালি আমাদের এখানে যেটা কাস্টমারদের মানে অবভিয়াসলি আমরা যদি ভালো বলি সেটা ভালো নয়, তো কাস্টমারদের যেটা কাস্টমারদের কাছে যেটা জানতে পেরে সেটা ওনাদের প্রেফারেন্স হচ্ছে চিকেন ফুচকা, মানে আমাদের যেটা স্পেশাল চিজ চিকেন ফুচকা, চকলেট ফুচকা, এই দুটো সবার মানে সবাই খুব খুব প্রেফার করে এই দুটো। তো তাছাড়াও আমাদের প্রচুর নতুন নতুন আইটেমস তো রোজই ইনক্লুড হচ্ছে, আর আমাদের মোটো ছিল, আর আমাদের মোটো যেটা 365 ডেজ 365 টাইপস অফ ফুচকা, তো সেটা আমরা যবে অ্যাচিভ করতে পারবো সেটা আমাদের কাছে একটা বিশাল বড় পাওয়া হবে, এবং আমরা খুব এক্সাইটেড ওইটার জন্য, যবে ওটা করতে পারবো খুব ভালো হবে। তাহলে তোমরা শুনে নিলে ডেফিনেটলি তোমাদের কিন্তু আসতেই হবে ওয়ার্দা ফুচকা, আর এর লোকেশনটা একবার দাদা তুমি বলো। শ্যামনগর কেডি কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর, শ্যামনগর স্টেশনে নেমে সরকার সুইটসের সামনে কেডি কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর, এবং আমাদেরকে জিপিএসেও পাওয়া যাবে, জিপিএসে সার্চ করলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। ওকে, তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিই, গুগল ম্যাপে লিঙ্ক দিয়ে দেবো। আর আরেকটা জিনিস আমার জানতে চাই, সেটা হচ্ছে এত রকমের এত ভ্যারাইটিস ফুড আছে, বাট ফুচকা নিয়ে এই ইনভেন্টের আইডিয়াটা কেন? বেসিক্যালি মানে এখন অবধি যদি আমরা যে কোনো ফুড আইটেমস, যেমন আপনি বললেন যে এত কিছু টাইপস আছে, আমরা অনেক কিছু টাইপসের অনেক ভেরিয়েশনস আমরা বাইরে মার্কেটেও দেখতে পাই। এখন যেটা ওয়াজ নিউ মানে আমাদের আইডিয়া হিসেবে সামথিং নিউ উই ওয়ান্টেড টু ক্রিয়েট, ঠিক আছে, তো যেখানে মানে মানুষ আসবে, এসে তাদের আমরা খাবারের সাথে সাথে অ্যাম্বিয়েন্সটাও প্রোভাইড করতে পারি। ফুচকা তো 8-80 সবার ফেভারিট। হ্যাঁ, সবার ফেভারিট ওটা, তো এই জন্যই মানে উই সিলেক্টেড ফুচকা। এখন এখানে ফুচকা এসে তোমরা খাও, ইউ এনজয় দ্য অ্যাম্বিয়েন্স, ইউ এনজয় দ্য সার্ভিস, বেসিক্যালি ইটস লাইক অল টুগেদার, তোমরা একটা চিপ অ্যান্ড বেস্ট লাইক এরকমভাবে,
সবাই তো সবটা এফোর্ড করতে পারে না, কিন্তু আমাদের প্রাইসিং যা আছে আমার মনে হয় যে সবাই খুব ভালোভাবে সেটা এফোর্ড করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর আমি সবাইকে ডেফিনেটলি বলবো এখানে আসতে। আমি দেখতে পাচ্ছি ওখানে একজন গান গাইছে, অনেকক্ষণ ধরে আমি কিছু বলছি না, বারবার আমি তাকাচ্ছে, তো একটু আমি ওনাকেও দেখাবো। তোমার নামটা বলো। আমাদের প্রত্যেকেরই এর আগে একটা নিজস্ব ব্যাকগ্রাউন্ড ছিল যেটাকে ছেড়ে আমরা এই স্টার্টআপটা শুরু করেছি, ঠিক আছে? তো এখানে যারাই আছে তাদের নিজস্ব একটা আলাদা ব্যাকগ্রাউন্ড আছে, তো তারা এই প্রজেক্টটাতে বিলিভ করে কাজটা করে, এবং তারা তাদের যে আদার্স যে ব্যাকগ্রাউন্ড যেটা থেকে তারা এসেছে, ট্যালেন্ট তো তারা সবসময় চেষ্টা করে যাতে অ্যাম্বিয়েন্সটাকে আরও বেটার করতে পারে। তো এখানে শুধু ফুচকা পাওয়া যাচ্ছে তাও নয়, এখানে একটা মানে মিউজিক্যাল ইভিনিংটাও স্পেন্ড করা যাচ্ছে, মানে পুরোপুরোটা আড্ডা যাকে বলে, খাওয়া গান মজা আড্ডা সব সব কিছু। থ্যাংক ইউ। তো এই ছিল আমাদের আজকের হোয়াট দ্য ফুচকা ফুচকা অভিযান। একটা কথা আমি তোমাদের বলে দিই, আমি জানি না কেন তারপরে তোমরা টাইট করতে শুরু করবে, তুমি তো কোনোগুলোর কিছুর দাম বলনি, তুমি তো বলনি কিছুই। তো তোমাদের আমি ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে যে আইটেমগুলো আমি খেলাম, মানে আমি তো প্রত্যেকটা একটা করে টেস্ট করেছি, মানে ব্লগিংয়ের জন্য ওনারা আলাদা করে দিয়েছিলেন, তো সবকটা আইটেমস কিন্তু তোমরা আলাদা আলাদা করে নিতে পারো। এবং আমার একটা প্রাইস আমি তোমাদের বলছি, চিকেন চিজ ফুচকা, সেটার প্রাইস হচ্ছে 10 পিস 100 রুপিস, এরকম সবই তোমরা আলাদা আলাদা করে আইটেম পেয়ে যাবে। আর কিছু আমাদের এক্সপেরিমেন্ট, যেমন পিজা ফুচকা যেটা, ওটা আজকেই ওনারা জাস্ট স্যাম্পল হিসেবে দিচ্ছিলেন, ওটার প্রাইস বা কিছু আমি জানি না, ওটার জন্য তোমাদের আসতে হবে হোয়াট দ্য ফুচকাতে। আমি যদি সব বলে দিই তোমরা এসে কী জানবে বলো? আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও, লাইক করতে ভুলো না, কারণ তোমরা জানো লাইকটা কতটা ইম্পর্ট্যান্ট। আর আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কোনটা দেখে বেশি ভালো লাগলো, অবভিয়াসলি টেস্ট তো তোমরা করতে পারছো। আর যদি তুমি হও আমার নিউ ভিউয়ার্স আর এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আর কী করবে, ডু সাবস্ক্রাইব। আর হ্যাঁ, পাশে বেল আইকন ক্লিক করতে কিন্তু একদম ভুলো না, কারণ ঘন্টা ইজ ভেরি দরকারি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর টলারেটিং মাই বক বক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো আর ভালো রেখো। ওকে।